আচ্ছা রায়হান মাফি আসো রায়হান মাফি রায়হান মাফি আসো রায়হান মাফি নাই নাকি আছে রায়হান মাফি আছে ই আসো হোসেন হোসেন তুমি আসো ওকে হোসেন আছে তারপরে দৃষ্টি আসো দৃষ্টি দৃষ্টি নাই ওকে 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 ফাঁকি বাজ এগুলো হচ্ছে বাজ আচ্ছা তো দেখো আমরা মোলা লিটি নিয়ে পড়াশোনা করব তো মোলা লিটি নিয়ে পড়াশোনা করার আগে আমাদের কিন্তু মোলা রিটি নিয়ে একটু আইডিয়া থাকা লাগবে তো কেউ কি আমাকে মনে করিয়ে দিতে পারবা মোলা রিটি নিয়ে আমরা আসলে কি কি পড়াশোনা করছিলাম কেউ বলতে পারবা মোলা রিটি জিনিসটা আসলে কি ছিল এনিওয়ান বলতে পারবো হ্যাঁ নেট আমার খারাপ নাকি মানে নাকি এক লিটার দ্রবণের যত মূল দ্রব্য দ্রবীভূত থাকে আচ্ছা নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তাকে কি বলা হয় তাকে ওই দ্রবণে ওই দ্রবের মোলারিটি বলে এটা চলে গেল কেন আমি হচ্ছে মাসখান দিয়ে লাইভ ক্লাস অনেক কম নিছি বুঝছো তো এই জন্য সেটআপ সব উল্টা হয়ে গেছে আচ্ছা এবার আশা করি দেখা যাবে ওকে দেখো আমরা যখন মোলা রীতি নিয়ে পড়াশোনা করছিলাম ঠিক আছে মোলা রীতি তো মোলা রীতি কি ছিল বলতো ভাইয়া নির্দিষ্ট তাপমাত্রায় নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে যত মূল দ্রব দ্রবিত অবস্থায় থাকে সেটা ছিল কি ওই নির্দিষ্ট দ্রবণের মোলা রীতি বাট যখন আমরা মোলা লিটি নিয়ে আলোচনা করব। তখন আমরা কি দ্রবণ নিয়ে আর আলোচনা করব না মোলা রীতিতে আমরা কাকে নিয়ে আলোচনা করছিলাম আমরা এক লিটার দ্রবণ নিছিলাম না আমাদের যে নমুনাটা ছিল তার থেকে আমরা কি এক লিটার দ্রবণ পৃথক করে নিয়েছিলাম এবং দেখছিলাম এই এক লিটারের মধ্যে কি পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় আছে তো যখন আমরা মোলালিটি নিয়ে আলোচনা করব তখন কিন্তু আমরা এই দ্রবণ নিয়ে আর কি করবো না আমরা আলোচনা করব না দেখো ভাইয়া প্রত্যেকটা দ্রবণে প্রত্যেকটা দ্রবণে দুইটা জিনিস থাকেই থাকে তাই না ভাইয়া আমি যদি কনসিডার করি যে এখানে একটা দ্রবণ আছে এটা হচ্ছে আমাদের সে পাত্র ঠিক আছে এটা হচ্ছে আমাদের সে পাত্র এই পাত্র সেই পাত্র না যে পাত্রের কথা তোমরা চিন্তা করো এই নাসিটা আছে ভাইয়া আমি আসি ভাইয়া নেট খুব খারাপ প্রাপ্তি প্রাপ্তি তুমি নেট পাও না কেন বলো তো তোমার জীবনে শুধু প্রাপ্তি আর প্রাপ্তি তুমি যদি নেট প্রাপ্ত না হয় আজকে আমার নেট খারাপ অনেক বাজে ভাইয়া অনেক নেট খারাপ অনেক ডিসটারব করতেছে এই এক কাজ করো তাইলে অফলাইনে শিফট হয়ে আর কি করবা নেট বেশি খারাপ চলে যাক নেট খারাপ হবে ঠিক আছে মাঝে মাঝে খারাপ হবে মাঝে মাঝে ভালো হবে আমি যেদিন ইয়েতে কক্সবাজার গেছি বুঝছো কক্সবাজার যাব বাসে উঠছি দশটা থেকে এগারোটা পর্যন্ত নেট নেট খুব ভালো ছিল আচ্ছা আমার নেটওয়ার্ক ঠিক আছে আমারও যাচ্ছে তো দশটা থেকে আমার এগারোটা পর্যন্ত মোটামুটি নেট অনেক ভালো ছিল তারপরে নেট খারাপ হয়ে গেছে বুঝছো এত বাজে নেট আমি নেট পাচ্ছিলাম না আমার সাথে দীপু ছিল দীপু পাচ্ছিল হচ্ছে টু জি নেটওয়ার্ক বুঝছো তো দিপুর থেকে হটস্পট আমি নিতে পারতাম না কারণ সে হচ্ছে সামনের দিকে একটা সিটে বসছে আমি আর তোমাদের ভাবি হচ্ছে পিছনের একটা সিটে বসছি ঠিক আছে এটা বলছি তো হটস্পট আর কোনো ইয়ে নাই তো পুরো নেট বাজে ঠিক আছে লিটারালি আমার পরের দিন ঠিক আছে এর পরের দিন যেদিন আমি যাচ্ছি তার পরের দিন আমার নিউ একটা কোর্স শুরু হবে ঠিক আছে নিউ একটা কোর্স শুরু হবে অনেকে মেসেজ দিচ্ছে ভর্তি হওয়ার জন্য ঠিক আছে অনেকেই ভর্তি হয়েছে রেকর্ড ব্যাচ হিসেবে প্রচুর কলাপান তো কথা আটকে আটকে আসতেছে আচ্ছা নেটওয়ার্ক এর সমস্যা তো মানে এতগুলা মেসেজ আসছে আমি একটা দিতে পারি নাই তো পরের দিন হচ্ছে কোর্স আমার তো জানে আর পানি নাই ঠিক আছে তো তারপরে আবার তোমাদের ব্যাচের প্রলাপন আছে তারাও মেসেজ দিয়ে উল্টে ফেলছে এখন আমার তো মাথা খারাপ হয়ে গেল কি রে ভাই আমি তো নেট পাই না তারা কেমনে নেট পাই হাতে চাবি তো দেখলাম যে না ওয়াইফাই আবার নেট ঠিক আছে ঠিক আছে তো তার মানে আমরা যারা ভ্রমণ করতেছিলাম তাদের অবস্থা খারাপ যারা বাসায় ছিল ওয়াইফের মধ্যে তাদের অবস্থা ভালো তো এইভাবে পুরা দিন যাওয়ার পরে তো আমার হচ্ছে পরের দিন পরের দিন আটটা বাজে ফার্স্ট ভিডিও দেওয়ার কথা ঠিক আছে ফার্স্ট রেকর্ড দেওয়ার কথা এখন রেকর্ড যে দিব আমার অনেকগুলা কাজ করা লাগবে আমার প্রত্যেকটা স্টুডেন্টের ইমেল অ্যাড্রেস ওই ভিডিওর মধ্যে দিতে হবে কারণ হচ্ছে প্রাইভেট ভিডিও তো তারপরে হচ্ছে আরো অনেক কিছু দেয়া লাগবে ওই ভিডিওটা আপলোড করা লাগবে আপলোড না আপলোড করাই ছিল ওই ভিডিওটার কিছু ইয়ে করা লাগবে পরে হচ্ছে গুগল ক্লাসরুমে আবার আপলোড করা লাগবে তো এত কিছু করা লাগবে এখন আমার তো নেট নাই আমি আল্লাহ আল্লাহ বলতেছি আল্লাহ কিছু একটা করো যাতে প্রথম দিন মানে যাত্রা পথে বাসটা না খাই আর কি মানে শুরুতে মানে ফার্স্ট ইমপ্রেশন হচ্ছে বেস্ট ইমপ্রেশন না তো শুরুতে যাতে ইমপ্রেশনটা খারাপ না হয় সবই রেডি ছিল আমার চারটা ক্লাস রেডি ছিল চারটা এক্সামের কোয়েশ্চেন আমি করে রাখছিলাম সবই ঠিকঠাক ছিল কিন্তু ওই ফাইনাল দিনে যে আসলে আমি কি করবো বুঝতে না তো আর আমি যে হোটেলে ছিলাম ওই হোটেলে ওয়াইফাই ছিল ঠিক আছে ওয়াইফাই ছিল বাট ওয়াইফাই কাজ করতেছিল না অথরাইজড যে ওয়াইফাই গুলা সেগুলাও কিন্তু কাজ করতেছিল না তোমরা খেয়াল করছে কিনা ঠিক আছে ভাইয়া আপনার কথাগুলো আটকে আটকে আসতে চাচ্ছে আমি দেখতেছি আমি একটু নেটওয়ার্ক চেঞ্জ করে দেখতেছি অবস্থা এখন ওয়াইফাই ডিস্টার্ব দেখি কি করব ভাই হুম আচ্ছা এবার শোনা যায় রেকর্ড অন করে ক্লাস শুরু করি ক্লাস শুরু করে দিই তো অনেক কথাবার্তা হইলো আমরা আরো গল্প গুজব করব তো আমরা পড়াশোনা করতেছিলাম আম্মুল লিটি নিয়ে তো 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 দেখো ভাইয়া প্রত্যেকটা দ্রবণে আসলে দুইটা জিনিস থাকে তাই না একটাকে কি বলা হয় দ্রাবক আরেকটাকে কি বলা হয় বলো তো দ্রব তাই না তো যে কোনো দ্রবণ এটা এই পাত্রে যদি একটা দ্রবণ থাকে এই পাত্র বলতে কোনো বলদের কথা আমি বলতেছি না এই পাত্র হচ্ছে একটা আহ ভাইয়া নেট প্রবলেম নেট প্রবলেম হইলে রেকর্ড দেখো সমস্যা নেই ঠিক আছে নেট প্রবলেম হইলে রেকর্ড দেখো বাট জমায়ও না রেকর্ড দেখা এক বিষয় রেকর্ড জমানো আরেক বিষয় ঠিক আছে আমি এরকম হাজারটা উদাহরণ দিতে পারবো মানে তোমাদের ব্যাচেই উদাহরণ আছে ভাই প্রথম দিকে একদম কোপাইতেছিল প্রত্যেকটা এক্সামে একদম কোপ অনেক জস বাট রেকর্ড জমাইতে জমাইতে এখন নাই ঠিক আছে এখন অনেক পরিশ্রম করে তারপরে আগের অবস্থানে আসতে হবে তো এরকম অনেকগুলো উদাহরণ তোমাদের ব্যাচেই পাওয়া শুরু করবা কোর্স অলরেডি ঠিক আছে তোমাদের আগের ব্যাচের উদাহরণ টানতে গেলে তো অভাবই নেই তো রেকর্ড করো ঠিক আছে বাট জমায়ো রেকর্ড করা আর জমানো এক না আর আরেকটা কথাই সবসময় সময় মাথায় রাখবা একটা লাইভ ক্লাস যদি এক ঘন্টার হয় তোমার এক ঘন্টা থাকলে হইতেছে বাট একটা রেকর্ড ক্লাস যদি তোমার এক ঘন্টা হয় সেটা দেখতে তোমার দেড় থেকে দুই ঘন্টা লাগবে মাস্ট ঠিক আছে এটা সব সময় মাথায় রাখবা ঠিক আছে সব সময় মাথায় রাখবা তো তুমি আসলে চুজ করবা কোনটা করবা অবশ্যই রেকর্ডের অনেক ফ্যাসিলিটিস আছে বাট টাইম অনেক বেশি খায় টাইম কনজিউমিং ঠিক আছে রেকর্ড যেটা তো মনে করো এটা হচ্ছে দ্রবণ ঠিক আছে তো দ্রবণে দুইটা জিনিস থাকে একটা দ্রব আর একটা হচ্ছে কি দ্রাবক তো কোন একটা দ্রবণের ঘনমাত্রা যে মাপবো সেটা থেকে আমরা মূলত কি মাপি কোন একটা দ্রবণে কি পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় আছে সেটাই তো মাপি তাই না তো দ্রবণে কি পরিমাণ দ্রব দ্রবীভূত অবস্থায় আছে সেটা যদি মাপি সেটাই যদি আমাদের মাপার মেইন উদ্দেশ্য হয় তো আমরা দ্রাবকে কি পরিমাণ দ্রব আছে সেটা মাপতে পারি না সেটাও তো মাপতে পারি দুইটা তো আসলে মোটামুটি রিলেটেড জিনিসপত্রই মিন করে তাই না একদম অ্যাকুরেট না হইলো এক্সাক্ট সেম না হইলেও আসলে সেম টাইপের জিনিসপত্রই কি করে মিন করে তো যখন আমরা মোলালিটি নিয়ে আলোচনা করি তখন আসলে আমরা দেখি যে নির্দিষ্ট পরিমাণ দ্রাবকে কি পরিমাণ দ্রবিত আছে দ্রব্য ঠিক আছে তখন আসলে আমাদের বিভিন্ন ক্যালকুলেশন অনেক বেশি ইজি হয়ে যায় নিতে পারতো তো আর তো চলো আমরা মোলালিটির সংজ্ঞাটা দিই মোলালিটি হচ্ছে ভাইয়া এখানে তাপমাত্রা তাপমাত্রার কোনো কনসেপ্ট নেই কেন নাই আমি বলবো তো মোলালিটির সংজ্ঞা যদি আমি দিই কোন একটা দ্রবণের ঘনমাত্রা মোলালিটি এককে কি বুঝায় সেটা সংজ্ঞা যদি আমি দিতে চাই সেটা হচ্ছে এরকম 1000 গ্রাম দ্রাবক বা 1 কেজি দ্রাবক 1000 গ্রাম বা 1 কেজি দ্রাবকে অবশ্যই কোন দ্রবণের ঠিক আছে কোন দ্রবণের কোন দ্রবণের ঠিক আছে লিখে ফেলো অবশ্যই লিখে ফেলো আমার সাথে সাথে লিখবা কোন দ্রবণের প্রতি এক হাজার গ্রাম বা এক কেজি দ্রাবকে ভাইয়া আমরা দ্রবণের কথা আর বলতেছি না আমরা দ্রাবকে চলে গেছি দ্রাবকে যত গ্রাম দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে যত গ্রাম যত গ্রাম না সরি যত মোল ঠিক আছে যত মোল দ্রব দ্রবীভূত অবস্থায় থাকে দ্রবীভূত অবস্থায় থাকে অবস্থায় থাকে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে ঠিক আছে তাকে ওই দ্রবণের মোলালিটি বলে তোমরা কি সবাই খাতা কলম মিশো হ্যাঁ জি ভাইয়া ওই দ্রবণের ওকে ওকে ভেরি গুড মোলালিটি বলে তাহলে কোন দ্রবণের ঠিক আছে যে কোনো দ্রবণের এখানে দ্রবণের মোলালিটি বলে মনে করো ভাইয়া এটা কি একটা দ্রবণ এই দ্রবণটা থেকে থাকবে একটা দ্রব্য থাকবে একটা দ্রাবক থাকবে মনে করো এই যে দ্রব্যটা মানে এই যে দ্রবণটা এই দ্রবণের দ্রাবক হিসেবে তুমি নিছো পানি এবং পানি আছে কত গ্রাম বলো তো ভাইয়া দুইশো গ্রাম কত গ্রাম বলো তো ভাইয়া দুইশো গ্রাম এবং এই দুইশো গ্রাম দ্রবণ বানাইতে তুমি আমরা যদি ভাইয়া এখানে একটু করি আমরা বলতে পারি না যে ভাইয়া এখানে দুইশো গ্রাম দ্রাবকে দুইশো গ্রাম বা কত বলতো ভাইয়া জিরো পয়েন্ট টু কেজি দ্রাবকে ঠিক আছে কত মল দ্রব্য অবস্থায় আছে

তাহলে আমরা এই যে দ্রবণটা পাইছি যেখানে দুইশো গ্রাম দ্রাবক ঠিক আছে দুইশো গ্রাম দ্রাবক এর ভিতরে অবস্থায় আছে সেই দ্রবণের মোলালিটিকে আমরা প্রকাশ করতে পারি এস নিচে এম দিয়ে ঠিক আছে এস এম দিয়ে আমরা মোলালিটিকে প্রকাশ করতে পারি তাহলে এই দ্রবণটার মোলালিটি আমরা কত বলতে পারি বলো তো ভাই টু বলতে পারি না এবং মোলালিটির একক হচ্ছে ছোট হাতের এম মোলারিটির একক হ্যাঁ মোলারিটির একক কি ছিল বলতো ভাইয়া বড় হাতের এম ছিল যেটা কাকে ইন্ডিকেট করতো মোলার বা মোল পার লিটার আর ছোট হাতের এম হচ্ছে মোলালিটির একক যেটা ইন্ডিকেট করে ভাইয়া মো লালকে ঠিক আছে একটা এল আর একটা আর এর হচ্ছে পার্থক্য আমি কি বুঝাইতে পারছি ভাইয়া আমি কি বুঝাইতে পারছি ভাইয়া এখন আমরা দেখো ভাইয়া আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা ভাবনা করি আমরা যদি আরেকটু ডিপলি চিন্তা ভাবনা করি দেখো भैया কোন একটা দ্রবণের মোলালিটি আমরা আসলে বের করছি কিভাবে এই যে भैया এই দ্রবণটার মোলালিটি আমরা বের করছি কিভাবে বের করছি দেখো তো भैया এই দ্রবের মোল সংখ্যা 0.5 কে আমরা দ্রাবকের ভর কেজি এককে ভর দিয়ে ভাগ করছি না যে ভাইয়া তাহলে আমরা কোন একটা দ্রবণের মোলালিটি কিভাবে বের করব भैया দ্রবের মোল সংখ্যাকে কি দিয়ে ভাগ করব দ্রাবকের ভর কেজি এককে কোন এককে কোন এককে কেজি এককে ঠিক দ্রাবকের ভর কোন এককে অবশ্যই কেজি একক ঠিক আছে কারণ কি প্রতি এক কেজি দ্রাবকে যত মূল দ্রব্য দ্রবীভূত অবস্থায় থাকে তাকে কি বলা হয় ওই যে দ্রবণটা আছে ওই দ্রবণের মোলালিটি বলা হয় ঠিক আছে ভাই এতটুকু কি বুঝতে পারছো ওকে এতটুকু যদি তুমি বুঝতে পারো তাহলে একটা ম্যাথ করে ফেলো ঠিক আছে একটা ম্যাথ চলো আমরা করে ফেলি মনে করো তোমার কাছে একটা দ্রবণ আছে ঠিক আছে এটা হচ্ছে তোমাদের কাছে একটা দ্রবণ আমরা প্রচুর ম্যাথ করবো ঠিক আছে প্রচুর ম্যাথ করবো তো এই দ্রবণটাতে তোমার সোডিয়াম ক্লোরাইড হচ্ছে দ্রব তো সোডিয়াম ক্লোরাইড দিছে হচ্ছে পঁচিশ গ্রাম এবং এই দ্রবণটার যে টোটাল ভর ঠিক আছে এই দ্রবণটার টোটাল ভর হচ্ছে একশো বিশ গ্রাম ঠিক আছে দ্রবণের টোটাল ভর কত তো ভাইয়া একশো গ্রাম বের করবা ধ্রুবনটার মোলালিটি এস এম টু কত এটা তোমাদের এক নাম্বার কোয়েশ্চেন এটা এখনই বের করে ফেলো তোমরাই বের করে ফেলো ঠিক আছে তারপরে দুই নাম্বার কোয়েশ্চেন এটা হচ্ছে কোয়েশ্চেন ওয়ান এটা হচ্ছে কোয়েশ্চেন টু এখানে আবার তোমার সালফিরিক অ্যাসিড আছে এস এটা হচ্ছে উনপঞ্চাশ গ্রাম আছে দ্রব্য হিসেবে আর এখানে আহ দ্রবণের যে আয়তন ভি লিডার এটা দেওয়া আছে হচ্ছে ওয়ান লিটার এবং এই দ্রবণের আপেক্ষিক গুরুত্ব এটা দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান তো এস এ মিউজিক্যাল কত এই দুই টাইমের তোমরা একটু ট্রাই করো প্রথমটা ট্রাই করো দ্বিতীয়টা আমি করে দিচ্ছি ঠিক আছে প্রথমটা নার্সার কথা হবে আমাকে একটু বলো জানো থ্রি প্রথমটা সেভেন

জি ভাইয়া ওকে ভেরি গুড আমো এখানে কি করো চলে যাও বিস্কুট খাও বিস্কুট নিয়ে চলে যাও তাহলে আচ্ছা তাহলে চলো আর দেখে ফেলি তো দেখো কোন একটা দ্রবণের মোলালিটি আমরা কিভাবে বের করি আমরা একটু আগে শিখছি আমরা দ্রবের মোল সংখ্যাকে দ্রাবকের ভর দিয়ে ভাগ করি দেখো তো ভাই এখানে দ্রবের মোল সংখ্যা দ্রবটাকে সোডিয়াম ক্লোরাইড সোডিয়াম ক্লোরাইডের মোল সংখ্যা এনিজিকলটা আমরা কিভাবে বের করতে পারি বলো তো ভাইয়া

আমাদের লাগবে কি দ্রাবকের ভর কেজি এক বলো তো ভাই এখানে দ্রাবকের ভর কত কেজি দেখো এখানে দ্রবণের ভর হচ্ছে একশো বিশ গ্রাম দ্রবের ভর হচ্ছে পঁচিশ গ্রাম এই তোমাদের অনেক ইসরাফিল ইসরাফিল তুমি কথা বলা শেষ হলে মাইক অফ করে ফেলবা ঠিক আছে অনরাই আচ্ছা তোমারটা নয় সৃষ্টি করে তো দেখো এই যে দ্রবণটা এই দ্রবণে দ্রবণের ভর হচ্ছে একশো গ্রাম দ্রবের ভর হচ্ছে পঁচিশ গ্রাম তাহলে বলো তো ভাইয়া দ্রাবকের ভর কত গ্রাম হবে গ্রাম অবশ্যই পঁচানব্বই গ্রাম হবে একশো বিশ মাইনাস পঁচিশ সমান কথা বলতো ভাইয়া পঁচানব্বই গ্রাম তো আমাদের কি গ্রাম এককে দ্রাবকের ভর লাগবে নাকি কেজি এককে লাগবে হ্যাঁ কেজিতে কেজিতে পঁচানব্বই গ্রাম সমান কত কেজি এক হাজার দিয়ে ভাগ করবো এক হাজার দিয়ে ভাগ করলে কত ফাইভ কেজি জিরো কেজি তাহলে জিরো কেজি তাহলে কত মোলাল হয় বলতো আনসার হিসাব করলে হিসাব করলে কত হয় 4.497 4.497 জি ভাইয়া এই তাইলে সবার ভুল হইছিল নাকি এই কোথায় ভুল করছিলা বল ভাইয়া দ্রাবকের ভরে 120 গ্রাম এই মনে হই করছিল না 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 ওইটা দ্রবণের ভর ভাইয়া ওইটা দ্রাবকের ভর না ঠিক আছে আচ্ছা তাহলে এক নাম্বার ম্যাথ আমাদের শেষ ঠিক আছে এক নাম্বার ম্যাথ আমরা একদম ছোট্ট করে ছোট ছোট্ট করে এক পাশে আচ্ছা ছোট বন্ধু এই পাশে থাকো আমাদের কোনো সমস্যা নাই তো আমরা বড় বন্ধুকে নিয়ে একটু আলোচনা করি তো সেম ওয়েতে এখান থেকে আমাদের কোশ্চেন টু কি কি লাগবে আমাদের দেখো দুইটা জিনিস লাগবে একটা হচ্ছে দ্রোবের মোল সংখ্যা আরেকটা কি দ্রাবকের ভর কেজি এককে দেখো তো ভাইয়া এই সেকেন্ড কোশ্চেনটাতে দ্রবের মোল সংখ্যা n কত হবে এই তোমরা এটা ট্রাই করো আমি একটু আস্তেছি বাচ্চারা আমাকে অনেক অনেক চুলকাইতেছে বুঝছো বাইরে ভাই বাচ্চা পিচ্ছি বাচ্চা এত ঝামেলা করছো তোমরা মূল সংখ্যা কত সংখ্যা আমরা গেছি আমাদের আবার বের করতে হবে কি বলতো ভাইয়া দ্রাবকের তাই না এখন দেখো ভাইয়া এখানে দ্রবণের আয়তন দেওয়া আছে তাই না ভাইয়া আমাদের দ্রবণের আয়তন কত দেওয়া আছে কেউ বলতে পারবা ওয়ান লিটার দেওয়া আছে না এক্সাকলি ওয়ান লিটার দেওয়া আছে এটা কার আয়তন দ্রবণের আয়তন দেখো তো ভাইয়া আর কি দেওয়া আছে দ্রবণের আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে না ওয়ান পয়েন্ট আছে না ভাইয়া দেওয়া আছে আছে তো দ্রবণের আপেক্ষিক গুরুত্ব যেই জিনিস দ্রবনের ঘনত্ব কি বলতো ভাইয়া গ্রাম পার্ম লিটার এখোকে সেম জিনিস না একই জিনিস তাহলে ওয়ান গ্রাম পার মিল ওকে সুন্দর এখানে লিটার লিখে ফেলছি লিটার লিখিনি আসলে তোমরা লিটার দেখতেছো কারণ তোমাদের চোখে সমস্যা এত সমস্যা থাকলে হবে না তো গ্রাম পার মিল আর একটা কথা আমরা কিন্তু পরিমাণগত রসায়নের প্রায় অর্ধেকে চলে আসছি আমরা বুঝতেছি না বাট প্রায় অর্ধেকে চলে আসছি ঠিক আছে মোটামুটি আগামী মাসের বারো থেকে ১৩ তারিখের দিকে আমাদের কিন্তু কি জৈব যোগ শুরু হয়ে যাবে কেমন জৈব যোগ শুরু হয়ে যাবে তো প্রস্তুত হও তো মজা হবে ঠিক আছে প্রায় তিন মাসের মতো আমরা জৈব যোগ করবো হ্যাঁ হ্যাঁ আচ্ছা তো দ্রবণের ঘনত্ব মানে কি বলতো ভাইয়া দ্রবণের ভর ডিভাইড বাই কত দ্রবণের আয়তন আয়তন ঠিক আছে দ্রবণের দ্রবণের আয়তন কত ওয়ান পয়েন্ট টু লিটার বলতো ভাইয়া এখানে আছে গ্রাম পার মিল লিটার এখানে লিটার রাখলে এটা কি হবে সম্পর্ক তৈরি হবে তাদের মধ্যে হ্যাঁ যদি মনের মিলন না হয় যদি মনের মিলন না থাকে এককের মিলন না থাকে আমরা তো কোনো ক্যালকুলেশন করতে পারবো না তাই না তাদের দিয়ে আলটিমেটলি কিছু হবে না তো এককের মিল থাকা লাগবে তাহলে এখানে 1.2 লিটার সমান কত মিল লিটার 12000 1200 মিল লিটার তাহলে এটা সমান কত 1.17 গ্রাম পার

ওকে আলবি তোমার আসছে আলবি আলভি আলভি আলবি তুমি আসো আলবি আলবি আলভি 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 নাই আলবি তোমাচ্ছে ঠিক আছে আর জিজ্ঞেস করবো এই মাহিন তুমি ভালো আছো

শেরপুর সরকারি কলেজ আচ্ছা শেরপুরের নামটা মানে কেন শেরপুর রাখছে কেন সিংহের সাথে পরিচিত মানে सेम রাখছে এটা কি বলতে পারবা সিংহের সাথে কেন সম্পর্ক করে রাখছে এটা এ আর নাম অনুসারে নামটা মানে শেরালি গাজী কি করছিল এই শের আলী গাজী কি করছিল হ্যাঁ হয়তো জমিদার ছিল অনেক টাকা ছিল না উনি তো ওলি মনে হয় আর কি এরকম বলি মানে আমি জানি না আচ্ছা যদি এরকম কেউ থাকে তাহলে গুগলে সার্চ দিলে পাওয়া যায় ঠিক আছে এটা নিয়ে এত কান্নাকাটির দরকার নাই ক্লাস শেষে গুগলে সার্চ দিলে পেয়ে যাবো তো থাকে আমাদের আমাদের বাড়ি তো খাগড়াছড়ি জানো এটা ভাই আগের স্লাইড একটু যাবেন হ্যাঁ যাচ্ছি যাচ্ছি তো আমাদের খাগড়াছড়ি যে নামটা এটা আসতে হচ্ছে নল খাগড়া নল খাগড়া প্রচুর ঝোপঝাড় ছিল আগে খাগড়াছড়িতে ঠিক আছে তো ওই খাগড়া থেকে ওই নল খাগড়া থেকে খাগড়াটা রাখছে মনে হয় খাগড়া গ্রাম ট্রাম এইসব এইসব ছিল পরে হচ্ছে খাগড়াছড়ি বানাচ্ছে মানে প্রত্যেকটার কিছু না কিছু ইতিহাস আছে প্রত্যেকটা জেলা বলো উপজেলা বলো তারপরে সবকিছুরই আসলে ইতিহাস আছেই ওকে তাহলে দেখো এখন আমরা পড়বো হচ্ছে মোলালিটি বনাম হচ্ছে মোলারিটি এই দুইটার মধ্যে পার্থক্য কি পার্থক্য কিন্তু অনেক ঠিক আছে অনেক পার্থক্য তোমাকে যদি আমি মোলারিটির কথা বলি ঠিক আছে তোমাকে যদি আমি মোলারিটির কথা বলি भैया মোলারিটিতে আমরা মেইন জিনিস হিসেবে বা হরে কাকে বসাইতাম বলো তো भैया দ্রবণকে বসাইতাম না যে প্রতি এক লিটার দ্রবণ তাই না তাহলে এখানে আমরা ইউজ করতাম দ্রবণের কনসেপ্ট ঠিক আছে বাট তুমি যদি একটু পার হয়ে মোলালিটিতে ফিরে যাও মোলালিটিতে আমরা কি দ্রবণ নিয়ে কোনো কিছু ইউজ করি না আমরা দ্রাবকে তাই না আমরা কমপ্লিটলি ভাইয়া দ্রাবকে দ্রাবকের কনসেপ্ট প্রতি এক কেজি দ্রাবকে প্রতি এক কেজি দ্রাবকে কত মূল দ্রব দ্রবীভূত থাকে দুইটাতেই দ্রবের মূল সংখ্যা নিয়ে আমরা আলোচনা করি বাট একটাতে আমরা দ্রবণ নিয়ে আলোচনা করতেছি একটাতে কি বলতো ভাইয়া দ্রাবক নিয়ে আলোচনা তাই না এখন দেখো তো ভাইয়া প্রথমটায় আমাদের দ্রবণের কি ম্যাটার করে দ্রবণের আয়তন না দ্রবণের আয়তন দ্রাবকের আলোচনা ভর এখন বলো তো ভাইয়া মনে করো আমি হচ্ছে একটা দ্রবণ রাখলাম এখানে ঠিক আছে এটা মনে করো সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ ঠিক আছে এটা কার দ্রবণ সোডিয়াম ক্লোরাইড একটা দ্রবণ তো এই দ্রবণটার জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক আছে ঘনমাত্রা হচ্ছে জিরো পয়েন্ট টু মোলার এবং এটার আয়তন হচ্ছে মনে করো একশো মিলিলিটার ঠিক আছে মনে করো ভাই আমি তাপমাত্রা বাড়াই পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা করে ফেললাম কেউ কি আমাকে বলতে পারবা এই যে দ্রবণটা এটার ঘনমাত্রা চেঞ্জ হবে কিনা বলতে পারবা ঘনমাত্রার কেন মানে মোলারিটির কেন চেঞ্জ হবে বলতো ভাইয়া ঘনমাত্রা কারণ আয়তনের পরিবর্তন ঘটবে ওখানে আচ্ছা দেখো ভাইয়া আমরা কি জানি এই যে দ্রাবক যেটুকু এটা তো তরল তাই না এটা অবশ্যই তরল তো তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে দ্রাবকের আয়তনের পরিবর্তন হয় না ভাইয়া এই দ্রাবকের আয়তনের পরিবর্তন হয় না তাপমাত্রা পরিবর্তনের সাথে অবশ্যই পরিবর্তন হয় তো মনে করো ভাইয়া দ্রাবকের আয়তন পরিবর্তন হওয়া মানে কি বলো তো ভাইয়া দ্রবণের আয়তন পরিবর্তন হওয়া তার মানে মনে করো ভাইয়া জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই দ্রবণটার আয়তন যদি হয় একশো মিলিটার পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আয়তনটা চেঞ্জ হয়ে যাবে না চেঞ্জ হয়ে হয়ে মনে করো একশো দশ এম হয়ে গেল তাই না বলো তো ভাইয়া দ্রবের মূল সংখ্যা ঠিক আছে দ্রবের মূল সংখ্যার কি কোনো চেঞ্জ হবে হবে না কিন্তু তাহলে এস ইকুয়াল টু আমরা কি জানি এন বাই এল তাই না তো মোল সংখ্যার কোনো পরিবর্তন হচ্ছে না কিন্তু আয়তনের পরিবর্তন হয়ে যাচ্ছে তার মানে আলটিমেটলি মোলারিটির পরিবর্তন হয়ে যাচ্ছে না ভাইয়া তার মানে মোলারিটি মোলারিটি যেটা এটা কি বলতো ভাই তাপমাত্রার উপর নির্ভরশীল না হ্যাঁ তার মানে তাপমাত্রা পরিবর্তন হ্যাঁ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে একটা দ্রবণের মোলারিটি কিন্তু কি হয়ে যায় চেঞ্জ হয়ে যায় চেঞ্জ হয়ে যায় আবার তুমি চিন্তা করো মোলালিটির ক্ষেত্রে মোলালিটির ক্ষেত্রে আমরা আসলে হিসাব করি কাকে নিয়ে তো আমরা হিসাব করি মনে করো সেম দ্রবণটাই ঠিক আছে সেম দ্রবণটাই এখানে হচ্ছে সোডিয়াম ক্লোরাইড দ্রব হিসেবে আছে এখানে হচ্ছে 100 এমএল হচ্ছে দ্রবণটার আয়তন ঠিক আছে তো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় ঠিক আছে এই দ্রবণটার মোলালিটি হচ্ছে ভাইয়া মনে করো 0.1 মোলাল কেমন মোলালিটি কত জিরো পয়েন্ট ওয়ান মোলাল এখন তুমি পঁচিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা নিয়ে নিলা নিয়ে নিলে কি হয়ে যাবে আয়তন একশো বিশ মিলিলিটার হয়ে যাবে না ভাইয়া মনে করো হয়ে গেল একশো দশ বিশ যাই হলো মনে করো একশো দশ হয়ে গেল ঠিক আছে তো আয়তন বৃদ্ধি পাইছে কিন্তু ভাইয়া দ্রাবকের ভরের কি কোনো পরিবর্তন হইতেছে এই ভরের পরিবর্তন ভরের কিন্তু কোনো পরিবর্তন হচ্ছে না এখানে কিন্তু নতুন করে কোনো দ্রাবক অ্যাড হচ্ছে না আবার কিছু দ্রাবক তুমি সরাও নাই ঠিক আছে দ্রাবকের আয়তন বেড়ে যাচ্ছে আয়তন বাড়ার সাথে সাথে তোমার যে ভর বাড়তে হবে এমন কিন্তু কোনো হিসাব নাই ঠিক আছে তো যারা মোটা হচ্ছে ঠিক আছে মানে ওই মোটা হওয়া এক জিনিস ভর বেশি হয় আরেক ঠিক আছে মোটা মোটা ভর বেশি ভর বেশি মনে করো তুমি যদি তুমি যদি অনেক মোটা একটা মহিলা কেনাও ঠিক আছে এই মহিলাটা হচ্ছে অনেক মোটা এটার ভর পরিমাপ করে তুমি দেখবা কত হয় ষাট কেজি ঠিক আছে তার থেকে চিকন একটা পুরুষের তুমি যদি ভর মাপো দেখবা কত হয়ে যাচ্ছে অটোমেটিকলি পঁচাত্তর কেজি হয়ে যাচ্ছে ঠিক আছে তো আয়তন হ্যাঁ আশিও হয়ে যায় মাঝে মাঝে তো ওই আয়তন বাড়লে যে সব সময় ভর ভাড়া লাগবে এরকম না ঠিক আছে আয়তনের ভর দুইটা কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস ঠিক আছে ভর এক জিনিস আয়তন ছাড় এক জিনিস তো ভাইয়া এখানে কিন্তু দ্রাবকের ভরের কোনো পরিবর্তন হচ্ছে না তুমি তাপমাত্রা এবং আমাদের দ্রবেরও কিছু পরিবর্তন হচ্ছে না দ্রবের মূল সংখ্যা যা ছিল তাই আছে আবার দ্রাবকের ভরের কি কোনো চেঞ্জ হচ্ছে দ্রাবকের ভরেরও কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে মোলালিটি কি চেঞ্জ হবে চেঞ্জ হবে না তাই না তার মানে মোলালিটি কিন্তু তাপমাত্রার উপর কি না নির্ভরশীল না তার মানে মোলালিটি যে কনসেপ্টটা সেটা কি না তাপমাত্রার উপর নির্ভরশীল নয় ঠিক আছে তাপমাত্রার উপর নির্ভরশীল নয় ভাইয়া আবার দেখো দেখো বলো তো ভাইয়া দ্রবের মূল সংখ্যা ডিভাইড বাই কি বলতো ভাইয়া দ্রাবকের ভর তাই না দ্রাবকের ভর এখন তুমি তাপমাত্রা জিরো ডিগ্রি সেলসিয়াস রাখো আর পঁচিশ ডিগ্রি সেলসিয়াস করো মানে তাপমাত্রা তুমি চেঞ্জ করো তাপমাত্রা চেঞ্জ করলে তোমার দ্রবের মোল সংখ্যার কি কোনো চেঞ্জ হবে চেঞ্জ হবে না আবার দ্রাবকের ভরের কি কোনো চেঞ্জ হবে বলো তো তাই চেঞ্জ হবে ইনকেস ইনকেস তুমি হচ্ছে ফুটনাঙ্কের তাপমাত্রা দিয়ে দিলে আর কিছু কি দ্রাবক হচ্ছে কি উড়ে চলে গেল ওইটা আলাদা ব্যাপার ঠিক আছে আমি চিন্তা করলাম যে কোনো দ্রাবক উড়ে চলে যায়নি ঠিক আছে উড়ে চলে গেলে আলাদা হিসাব বাট তুমি চিন্তা করো ভাইয়া দ্রাবকের পরিমাণ যদি সেম থাকে ঠিক আছে তো তাপমাত্রা বৃদ্ধি করলে তোমার কি হবে আয়তন বৃদ্ধি পাবে ভরের তো কোনো চেঞ্জ হবে না হবে কি এই ভরের চেঞ্জ হবে দ্রাবকের না ভাইয়া দ্রাবকের ভরের কেন চেঞ্জ হবে ভাইয়া তুমি কি নতুন করে অ্যাড করতেছো অ্যাড করতেছো না তাহলে ভরের কেন চেঞ্জ হবে তাই না আয়তন বৃদ্ধি পাচ্ছে তারা দূরে দূরে চলে যাচ্ছে দূরে দূরে চলে গেলে তাদের ওজন তো বাড়বে না ঠিক আছে মনে করো এটা হচ্ছে আমাদের রণবীর কাপুর এটা হচ্ছে নার্গিস পাক্তি ঠিক আছে ঠিক আছে এটা হচ্ছে রণবীর এটা হচ্ছে নার্গিস তাদের মধ্যে তাদের দুইজনের ভর হচ্ছে মনে করো যখন তারা একসাথে থাকে তখন হচ্ছে একশো দশ ঠিক আছে যখন একজন হচ্ছে ভারতে আরেকজন হচ্ছে আমেরিকাতে আমেরিকাতে না কোথায় যেন গেছিল প্রাগে গেছিল মনে হয় প্রাগ না প্রাগ ওইখানে গেছিল তো যখন তারা এত দূরে দূরে থাকে তাদের ভরের আহ যোগফল কত হবে বলো তবে একশো দশ কেজি হবে না হ্যাঁ ভরের কি যোগফলের চেঞ্জ হবে না কিন্তু তাদের মধ্যে দূরত্ব বেড়ে যাচ্ছে তার মানে আয়তনটা অনেক বেড়ে যাচ্ছে ঠিক না তো আয়তনের উপর কিন্তু ভর নির্ভরশীল না তার মানে দ্রাবকের ভরের কিন্তু কোনো চেঞ্জ হচ্ছে না তো যেহেতু দ্রবের মূল সংখ্যা বা দ্রাবকের ভর কোনোটাই তাপমাত্রার উপর নির্ভরশীল নয় অর্থাৎ তাপমাত্রা পরিবর্তনের সাথে সাথে এগুলার কারোই পরিবর্তন হচ্ছে না তার মানে কি বলতো ভাইয়া এই মোলালিটি যেটা সেটাও কি চেঞ্জ হবে হবে না সেমিত থাকবে তাই না এই জন্য কি মোলালিটি যেটা সেটা কার উপর ডিপেন্ডেন্ট না তাপমাত্রার উপর নির্ভরশীল না ঠিক আছে বুঝতে পারছো ভাইয়া ভায়া যদি বাষ্প হয়ে চলে যায় ওইটা তাপ পাত্রের সাথে ডাইরেক্ট কোনো সম্পর্ক না ওইটা বাষ্পীয় ভগন আলাদা কেস যদি তোমার পরিমাণ কমে যায় বা অ্যাড ওগুলা নিয়ে আমি আলোচনা করতেছি না আমি যখন মোলারিটি নিয়ে আলোচনা করতেছিলাম তখন কি কোনো পানি আমি বাষ্পাকারে উড়িয়ে দিছিলাম উড়িয়ে দিছিলাম না তাহলে এই ক্ষেত্রে কেন দিব বলো এই ক্ষেত্রে কেন দিব তাহলে নেক্সট আরেকটা টাইটেল দিয়ে দাও মোলারিটি টু molarity conversion molarity এটা তোমাদের খুব বেশি কাজে লাগবে এবং এখান থেকে তোমাদের এডমিশন টেস্টে বেশ কিছু क्वेश्चन আসছে ঠিক খুব সুন্দর আসছে এটা তোমাদের খুব বেশি কাজে লাগবে তাহলে টাইটেল দিয়ে দাও molarity থেকে কিভাবে আমরা মোলালিটিতে তে কনভার্ট করতে পারি কোন একটা দ্রবণে ঠিক আছে এই এখন এখানে ক্লাস না করে আমারে মেসেজারে নক দিতেছে

তো যেই দ্রব্যটা নিচ্ছ তার ভর হচ্ছে বড় হাতের এম ভর কত বলতো ভাইয়া বড় হাতের এম এই যে দ্রবণটা নিছো এই দ্রবণের মোলারিটি হচ্ছে এস এই দ্রবণের কি বলতো ভাইয়া মোলারিটি হচ্ছে এস আপেক্ষিক গুরুত্ব হচ্ছে কত রো আপেক্ষিক গুরুত্ব কত বলতো ভাইয়া ছাত্র আমি কি ক্লিয়ার করতে পারছি এখানে যে দ্রবটা নিচ্ছ দ্রবটা হচ্ছে এম এই দ্রবণের মোলারিটি হচ্ছে এস আপেক্ষিক গুরুত্ব কত বলো তো ভাইয়া রো তার মানে এই দ্রবণটা যেটা সেটার কি মোলারিটি যেটা সেটা তোমার দেওয়া আছে মোলারিটি এস এর মান তোমার দেওয়া আছে তোমার বের করতে হবে কি তোমার বের করতে হবে মোলারিটি এস এম ইজ ইকুয়াল টু কত ঠিক আছে ভাইয়া এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য যে ভাই আমরা কিভাবে কোন একটা দ্রবণের মোলারিটিতে ঘনমাত্রা জানা থাকলে মোলারিটিতে ঘনমাত্রা বের করতে পারি এটা হচ্ছে আমাদের উদ্দেশ্য তাহলে কনসেপ্টটা বুঝতে পারছো যে ভাই তোমার কাছে একটা দ্রবণ দেওয়া আছে এই দ্রবণে যে নিছো তার ভর কত বলতো ভাইয়া বড় হাতের এম এই এই দ্রবণ যেটা নিছো দ্রবণের মোলারিটি হচ্ছে কত কত এস আপেক্ষিক গুরুত্ব আমি এই বুঝাইতে পারছি ভাইয়া ভাইয়া এখন একটা জিনিস দেখো ভাইয়া কোন একটা দ্রবণের মোলারিটি এস মানে কি বলতো ভাইয়া মোলারিটি এস মানে হচ্ছে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে এক লিটার দ্রবণে দ্রব্য আছে কত মূল কত মূল বলতো ভাইয়া মোলারিটি এস মানে এস মূল অবশ্যই এস মূল অবশ্যই এস মূল 0.2 মানে কি বলতো ভাইয়া এক লিটার দ্রবণে 0.2 টুমল কি আছে দ্রব্য আছে এটার অর্থ না ভাইয়া মোলারিটি এস হয় আহ দুই জিরো পয়েন্ট টু হওয়া একই ভাবে কোন একটা দ্রবণের মোলারিটি এস হওয়ার অর্থ হচ্ছে ভাইয়া তুমি যদি এই দ্রবণটা থেকে যেকোনো এক জায়গা থেকে তুমি এক লিটার নাও ভাইয়া এই উপর থেকে এক লিটার নিলে তুমি যতটুকু পাবা নিচ থেকে কি এক লিটার নিলে সেম জিনিস পাবা কারণ দ্রবণ হচ্ছে কি সমসোত্ত্ব মিশ্রণ এখানে দ্রুবগুলা সমান ভাবে বন্টিত বণ্টিত থাকে তাই না তো এই দ্রবণ থেকে তুমি যেখান থেকেই এক লিটার নাও না কেন তার মধ্যে দ্রব্য থাকবে কতমল বলো তো ভাইয়া কতমল এসম

তাই না তাহলে বলো তো এক লিটার দ্রবণে আমি এক লিটার নিতেছি ভাইয়া এক লিটারের ঘনমাত্রা যত হবে পুরা দ্রবণের ঘনমাত্রা সেম হবে তাই না কোন একটা দ্রবণ থেকে তুমি যতটুকু নাও না কেন এই যতটুকু অংশের মানে এতটুকু অংশের ঘনমাত্রা যা হবে পুরা দ্রবণের ঘনমাত্রা ততই হবে এটা তো জানো নাকি এটা তো দেখাইছি জি ভাইয়া অবশ্যই অবশ্যই ভাইয়া তো আমি এখন এক লিটার নিয়ে হিসাব করতেছি কারণ আমার সুবিধা হবে

সুন্দর কথা কথা এখন দেখো এই প্রতি লিটারে কত গ্রাম দ্রব্য আছে সেটা আমরা বের করে ফেলছি তাই না কত গ্রাম দ্রব্য আমরা বের করে ফেলছি এখন বলতো ভাইয়া আমাদের লাগবে এটা কি আমাদের লাগবে হচ্ছে দেখো দ্রবের মূল সংখ্যা আমরা পেয়ে গেছি দ্রাবকের ভল লাগবে কেজি এককে তাই না ভাইয়া আমাদের কি লাগবে মোলালিটি বের করার জন্য আমাদের দ্রবের মূল সংখ্যা লাগে আর দ্রাবকের ভর লাগে কেজি এখন আমরা যদি এই দ্রবণটার ভর বের করে ফেলতে পারি সেখান থেকে দ্রবের ভরকে বিয়োগ করে দিই আমরা দ্রাবকের ভর পেয়ে যাব না তাহলে তো ভাই আমরা এই যে দ্রবণটা এই দ্রবণটার ভর কিভাবে বের করতে পারি দেখো ভাইয়া আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে তাই না আপেক্ষিক গুরুত্ব দেওয়া আছে দেখো তো ভাই আমরা আলোচনা করতেছি কত লিটার নিয়ে এক লিটার নিয়ে তাহলে বলো তো ভাইয়া এক লিটারের জন্য আপেক্ষিক গুরুত্ব কত রো তাই না আপেক্ষিক গুরুত্ব যে কথা ঘনত্ব কি একই কথা তাহলে ঘনত্ব কথা হবে রো গ্রাম পার মিলিলিটার তাহলে তো ভাইয়া ঘনত্ব সমান কি ভর আয়তন ঠিক আছে ভাইয়া একটা জিনিস ভালোভাবে বুঝো এই পুরা দ্রবণের ঘনত্ব যা হবে এখান থেকে এক লিটার নিলে ঘনত্ব সেম হবে না হবে না মানে কি একক আয়তনের ভর একক আয়তনের ভর তাই না তো অবশ্যই সেম হবে ঘনত্ব তার হবে না তাই না সব জায়গায় থাকবে তাহলে বলো তো ভাইয়া এটা কত রো গ্রাম পার মিলিটার সুন্দর ঠিক আছে এখন বলো তো ভাইয়া দ্রবণের ভর আমরা দ্রবণের আয়তন বলতে আমরা এক লিটার নিতে পারি না অবশ্যই নিতে পারি তাই না তো আমরা যদি এক হ্যাঁ বলো ভাইয়া এই লাইনে এই যে এক লিটার দ্রবণে দ্রবণে দ্রব

লিখবো সমান কত রো গ্রাম পার মিলিটার তাহলে তো ভাইয়া দ্রবনের ভর কত হবে রোগ্রাম হবে তো ভাইয়া দ্রবণের ভর পাইছি এক হাজার রোগ্রাম দ্রবের ভর পাইছি এমএস গ্রাম তাহলে তো দ্রাবকের ভার কথা হবে এক হাজার রো মাইনাস কত গ্রাম তাই না ভাইয়া দ্রাবকের ভর এখন তো দ্রাবকের ভর আমাদের গ্রামে লাগবে নাকি কেজিতে লাগবে কেজিতে তো কেজিতে বের করব কিভাবে একশো এক হাজার দিয়ে ভাগ করে না এক হাজার দিয়ে ভাগ করে না গ্রামকে এক হাজার দিয়ে ভাগ করলে আমরা কি পাই কেজি পাই তাহলে দেখো তো ভাইয়া এই যে এক লিটার দ্রবণ এই এক লিটার দ্রবণে ঠিক আছে দ্রবের মূল সংখ্যা হচ্ছে স্মল পেয়ে গেছি দ্রাবকের ভর হচ্ছে কত পেয়ে গেছি এত কেজি পেয়ে গেছি তাহলে বলো তো মোলা বের করা কি আমাদের জন্য কোনো বিষয় এখন দ্রবের মূল সংখ্যা কত মোল এসমল দ্রাবকের ভর কত এক হাজার রো মাইনাস এম ডিভাইড বাই কত এক হাজার তাই না তাহলে এস এম ইজুকাল টু কত হয় 1000 হাজার উপরে চলে যাবে 1000 এস ডিভাইডেড বাই কত 1000 রো মাইনাস কত সুন্দরভাবে আমরা একটা রিলেশনশিপ ডিরাইভ করে ফেলছি না ভাইয়া দেখো তো খুব কঠিন ছিল এটা এটা কঠিন ছিল না ভাইয়া ওসে এটা খুবই সহজ ছিল এই বলো লিখছো এটা তাহলে কোন একটা দ্রবণের মোলারিটি এস যদি আমরা জানি তাহলে আমরা মোলালিটি এসএম বের করে ফেলতে পারবো না ভাইয়া খুব সোজা না ভাইয়া

তাহলে মেলা দেরি অনেক দেরি শোনো এই চ্যাপ্টারে তোমার ম্যাথ প্র্যাকটিস করাই লাগবে বেশি বেশি ম্যাথ করবা তত তুমি বস ম্যাথ প্র্যাকটিস না করে নিজেরে ভেবে না মানে ভাবা তোমার জন্য খুবই মানে বল হবে বলদ বলে না কিছু যে বলদামি মনে করো তুমি হচ্ছে ক্লাস লেকচার টেকচার করে ফেলছো দশ জায়গায় কোর্স করে একদম উল্টায় ফেলছো তুমি বইয়ের ম্যাথ প্র্যাকটিস করো না এবং তুমি ভাবতেছো তুমি জ্ঞানের সাগর হয়ে গেছো ঠিক আছে পরীক্ষায় ডিরেক্ট ডাব্বা খাবা ওই আন্ডা আছে না আন্ডা খাবা কারণ তোমার এক্সপিরিয়েন্স লাগবে কারণ এই চ্যাপ্টারটাতে অনেক টাইপের বিক্রি আছে অনেকগুলা বিক্রি আছে যেগুলো আসলে আমরা একদম ভিতরে ডুব না দিলে বুঝতে পারবো না মানে ম্যাথের প্রবলেম গুলো সলভ করা শুরু না করলে আমরা আসলে বুঝবো না যে বিক্রিয়াগুলা কেমন ঠিক আছে তো হঠাৎ করে যখন তোমার সামনে এই বিক্রিয়াগুলা চলে আসবে তুমি আসলে সূত্র অনেক পারো ঠিক আছে সূত্র পারো বেসিক পারো উল্টাই ফেলতেছো বাট বিক্রিয়াটা সঠিকভাবে না লিখতে পারার কারণে তুমি জিরো পাবা কারণ তুমি রিলেশনশিপ লিখতেই না মনে করো সংখানুপাতিক সমীকরণ জানো তো জানা লাগবে ঠিক আছে এর বাইরে দরকার নাই দশ বারোটা বইয়ের দরকার নাই দুইটা বই করো ইনাফ মোটান ইনাফ ঠিক আছে আর কারো কেউ যদি অলস হও না আমি একটা বই পড়ে আসলে সব কভার করবো ওকে সমস্যা নাই তুমিও নাইনটি পার্সেন্ট প্লাস মার্ক পাবা যদি হাজারনাকসরের বই কমপ্লিট করো শুরু থেকে শেষ পর্যন্ত ঠিক আছে খুব কম দেবে পাবা এরকম না তবে সেই ক্ষেত্রে কলেজের एग्जामগুলোতে একটু খারাপ হতে পারে ঠিক আছে কারণ কলেজের एग्जामগুলোতে ঘোষার বই কেন জানো একটু পসন্দ প্রটেচাররা ঠিক আছে কোশ্চেন দেখবা তোমাদের তো সামনে কলেজের एग्जाम থাকবে একদম হুবহু দেখবা ওই পরীক্ষার আগে তো ঘোষার বই ধরবা না পরীক্ষার পরে হাজারনাকসরের বইতে খুঁজবা যে কোথায় কি পাওয়া যায় দেখবা নাই কোথাও নাই স্যারও কিন্তু হাজারনাকসরের বই পড়াইছে এর বাইরে একটা লাইনে পড়েন একটা শব্দ পড়েন পরে হচ্ছে তোমার এক বন্ধু বলবে এটা তো গোসারের এত নাম্বার এক্সারসাইজ এর ঠিক আছে এত নাম্বার উদাহরণের তখন তুমি নিজের নিজে চটকেবা যে কি করলাম ঠিক আছে তো কলেজের एग्जाम গুলাতে ভালো করতে চাইলে তুমি গোসারের বই পড়ো ঠিক আছে আর যদি না আলটিমেটলি ওই হাজার নাক্সারের বই বললে তুমি বোর্ড বলো বা অ্যাডমিশন বলো ওখানে 90% মার্ক ইজিলি পেয়ে যাবে ঠিক আছে হাজার স্যারের বাইরে থেকে খুব বেশি কোশ্চেন আসে না ঠিক আছে বাট ওই যে এক্সপেরিয়েন্সের ব্যাপার আছে না

দেব না আমি দেব না মেরাম দেব না চলো পড়াশোনা করো তোমাদের এখন পড়াশোনার সময় ঠিক আছে সিরিজ দেখা নেই তবে স্কুইড গেমে একটা সিন আছে একটা বুড়া বেটা ঠিক আছে দড়ি টানা অনেক শক্তি লাগে না অনেক শক্তি লাগে না জি ভাইয়া কোন বুড়া বেটার পক্ষে দড়ি টানা কি সম্ভব হবে মানে জিতা সম্ভব হবে বলো তো সম্ভব হবে না দড়ি টানা টানিতে একটা বুড়া বেটা হচ্ছে জিতে বুঝছো তার এক্সপেরিয়েন্স থাকার কারণে তার হচ্ছে ওই টেকনিক জানা জানা থাকার কারণে ওই অনেকবার করছে ছোটবেলায় তো সে সবাই গাইড করছে যে এখন এটা করো এখন এটা করো এই সময় টান দাও দেখবা কাজ হয়ে যাচ্ছে হইছে ঠিক আছে খুব সুন্দর একটা সিন ছিল এটা তো ভালো একটা সিরিজ তোমরা যখন ভার্সিটিতে টিকে যাবে তখন দেখবা এখন পড়াশোনাই করো ঠিক আছে ইন্টার লাইফে এক্সট্রা কিছু করার দরকার নেই আচ্ছা তো আমরা ভাইয়া তখন স্কুইড গেম বাইরে হয়ে যায় স্কুইড গেম কয়েকদিন পরে বের হবে

আর এটা খুবই ভাই অনেক বলছে যে ও টু টা গেছে মানে ও টু সেকেন্ডে উঠায় দিতে তো এখন শুনো পরীক্ষা শুনো 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 না পরীক্ষা আছে বাট শুনো তোমরা আসলে কেন পরীক্ষার সময় এত বন্ধ চাও বলো তো কেন চাও তোমরা সারা বছর কি করতেছো তাই তাই তোমার পরীক্ষার সময় ফুল সিলেবাস পড়া লাগতেছে আবার শুরু থেকে শেষ পর্যন্ত তার মানে তো তোমাদের পড়াশোনা কারেক্ট হচ্ছে না তাই না তোমাদের আমি বলি ভাইয়া যখন তোমরা ফাইনাল এডমিশন টেস্ট দিবা না মনে করে তুমি বুয়েটে পরীক্ষা দিবা ঠিক আছে বা মেডিকেলে পরীক্ষা দিবা তুমি যদি অনেক বেশি সিরিয়াস হও মানে তার আগের এক দুই দিন তুমি কিচ্ছু করতে পারবে না ঠিক আছে তুমি পড়াশোনার কন্ডিশনেই থাকবা না তোমার এত বেশি এক্সাইটেড লাগে ঠিক আছে এত বেশি এক্সাইটেড লাগবে তুমি আসলে কনসেন্ট্রেশন চাইলেও দিতে পারবে না তার মানে যা খেলাধুলার তা কি বলে তো भैया আগেই হয়ে যায় ঠিক আছে শেষ মুহূর্তে এসে খুব বেশি কিছু করার থাকে না তো ওই এক্সামে আসলে এক্সামের আগের দিন পুরো বই পড়বা এটা আসলে এখনো তোমাদের উচিত না আর তোমাদের সমস্যা থাকবে তোমরা কমপ্লিট করতে পারবে না সিলেবাস এতটাও ছোট না যে তুমি এক দুই দিনে ফুল বেসিক থেকে শেষ করে ফেলতে পারবা ঠিক আছে এরকম অনেকে আছে আমি বলি রেকর্ড জমাচ্ছে ঠিক আছে রেকর্ড জমাচ্ছে রেকর্ড জমাইতে জমাইতে কি করবে জানো বিশ থেকে তিরিশটা এক ঘন্টা রেকর্ড জমাবে এবং সেগুলা দেখবে হচ্ছে সে কি বলে তোমার পরীক্ষার আগের দিন পরীক্ষার আগের দিন যদি আমি চিন্তা করি পড়ার জন্য সময় থাকে আয়স কত 12 থেকে 13 ঘন্টা এর বেশি তো পড়া যায় না তাই না অনেক কাজ থাকে অনেক কাজ বলতে তুমি যদি একদম একদম কমপ্লিটলি ডেডিকেটেড হও পড়াশোনার প্রতি তোমার 12 থেকে 13 ঘন্টা হয় 14 ঘন্টা পড়া হবে ঠিক আছে 16 17 18 ঘন্টা পড়া হয় না এটা মিথ্যে ঠিক আছে অনেক কাজ থাকে ওই কাজগুলা স্কিপ করে ওই পড়াশোনার মধ্যে টাইমগুলা ছলাই দাও বার পিওর যদি পড়াশোনা করো বারো থেকে তেরো ঘন্টা তুমি টেবিলে বসে পড়াশোনা করতে পারবে এছাড়াও অনেক কথা আছে তুমি চিন্তা করো প্রবলেম নিয়ে তারপরে আরো অনেক দিন দুনিয়ায় হারিয়ে যাও ঠিক আছে অনেক জায়গায় হারিয়ে যাও তো দিয়ে অনেক টাইম তুমি লস ঠিক আছে মিলে ষোলো সতেরো ঘন্টা হইতে পারে বাট বারো তেরো ঘন্টা তুমি কি রিয়েল পড়াশোনা করতে পারতেছো একদিনে তো তুমি তো ভাই আর যদি বিশ তিরিশ ঘন্টা রেকর্ড জমায় রাখো ঠিক আছে ওইটা তো তোমার পরীক্ষার আগের দিন কমপ্লিট হবে না তাই না তো বেসিক টেসিক যা পড়ার তোমার কিন্তু আগে থেকেই পড়া লাগবে এসে তুমি পরীক্ষার আগের দিন কি করতে পারো তোমার ক্লাস নোট যেটা সেটা একটু রিভিশন দিতে পারো তুমি কোশ্চেন সলভ করতে পারো আমি যেটা করতাম জানো আমি প্রত্যেকটা পরীক্ষার আগের দিন মানে পরীক্ষার দিন বা পরীক্ষার আগের দিন কি করতাম জানো আমি হচ্ছে কোশ্চেন গুলো একটু দেখে যেতাম মনে করো তোমাদের चैप्टर्स পিছনে অনেকগুলো এমসিকিউ আছে না অনেকগুলো এমসিকিউ আছে না জি भैया অনেকগুলো 200 বা এর পরে পরীক্ষার আগের দিন আমি প্রত্যেকটা এমসিকিউ রিভিশন দিতাম প্রত্যেকটা এমসিকিউ রিভিশন দিতাম এবং বিশ্বাস করবো না ভাইয়া এর চেয়ে ভালো রিভিশন আর হইতে পারে তোমার বইয়ের যতগুলা কনসেপ্ট আছে সবগুলা এবং সময় খুব কম সময় হয়ে যায় অনেকগুলা অনেক বেশি সহজ থাকে কিছু কমপ্লেক্স লাগে তো তুমি তো আর যেগুলো ম্যাথ ওগুলা ম্যাথ করবো না তুমি রিভিশন দিচ্ছ তুমি জাস্ট মনে মনে নিজেকে বলবে এটার ক্যালকুলেশন এভাবে করতে হয় আর তুমি এর আগে এই জিনিসগুলা দুই তিনবার সলভ করে আসছো যখন তুমি বই পড়ো তখন তো তুমি এগুলা করছোই একবার কমপ্লিট করছো তো পরীক্ষার আগে তুমি এই সেম জিনিসের রিভিশন দিচ্ছ দেখবা খুব সহজে তোমার রিভিশন হয়ে যাচ্ছে ঠিক আছে তো এই কাজটা করবা দেখবা ইনাফ তোমার চার পাঁচ ঘন্টায় তোমার একটা সাবজেক্টের রিভিশন হয়ে যাচ্ছে ঠিক আছে বাংলা বাদ দিয়ে বাংলা অনেক কিছু করা লাগে তো বা ইংলিশ বাদ দিয়ে আর পরীক্ষার আগের দিন প্যারাগ্রাফ প্যারাগ্রাফ রেডি করা লাগে ওইগুলা বাদ দিয়ে তুমি যদি সায়েন্সের কোনো একটা সাবজেক্টের কথা বলো তোমার রিভিশন হয়ে যাচ্ছে হয়ে যাচ্ছে ঠিক আছে তো এইভাবে রিভিশন হয় তোমার পরীক্ষার আগের দিন তো শুরু থেকে বেসিক করে বেসিক থেকে কমপ্লিট করতে চাও তুমি পারবা না এটা কেউই পারে না আলটিমেটলি তোমার যা খেলাধুলা সব আগে করে ফেলতে হবে পরীক্ষার দুই তিন দিন আগে ঠিক আছে পরীক্ষার আগের কয়েকদিন তুমি আসলে রিভিশন ছাড়া কিছুই করতে পারবা না তো ওই তখন যদি এক্সট্রা কোনো ক্লাস থাকে ক্লাস করবা খুব বেশি যাবে আসবে না ঠিক আছে দেখবো ওই পরীক্ষার টেনশন এমনি তো হচ্ছে তো বলো তো ভাই আমরা এই দ্রবণটার মোলারিটি জানি আমাদের বের করতে হবে মোলালিটি আমরা জানি ভাইয়া এই দ্রবণটার নির্দিষ্ট আয়তনের মোলালিটি বা মোলারিটি ঘনমাত্রা টোটাল আয়তনের ঘনমাত্রার সমান তো আমরা এই পুরা দ্রবণটাকে না নিয়ে আমরা লিটার নিয়ে আলোচনা করতেছি ঠিক আছে তো এখন আমাদের এই এক লিটার নিয়ে হচ্ছে কি আমাদের গরু বা গবেষণা ঠিক আছে এই এক লিটার দ্রবণের ঘনমাত্রা যা হবে এই পুরা দ্রবণের ঘনমাত্রা কি হবে বলতো ভাইয়া সেম হবে তো এক লিটার দ্রবণ যদি তুমি নাও এখান থেকে এইটার মোলারিটি কথা হবে বলতো ভাইয়া এসি হবে তাই না সেমই হবে কারণ কি বড় দ্রবণের ঘনমাত্রা যা তার থেকে তুমি কিছু পরিমাণ দ্রবণ তুলে নিলে তার ঘনমাত্রা কি হয় সেম হয় তাহলে এটার ঘনমাত্রাও কত হবে এস হবে তো এটার আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব যত এই ছোট দ্রবণের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব ঠিক ততই হবে চেঞ্জ তো আর হবে না সেমই হবে তাই না তো সেম হইলো সমস্যা নেই তাহলে যদি সেম হয় তো এই দ্রবণটা নিয়ে আমরা এখন আলোচনা করব তাহলে এই দ্রবণটার মোলারিটি এস মানে কি বলো ভাই এই দ্রবণটার এক লিটার দ্রবণে দ্রব আছে এস মল এবং যে দ্রবটা আছে তার আণবিক ভর আবার কত এম তাহলে এস মলের ভর কত এম ইন্টু এস গ্রাম ঠিক আছে সোজা হিসাব তাহলে এই দ্রবণটার কথা যদি আমি চিন্তা করি এই দ্রবণে টোটাল দ্রবীভূত দ্রবের পরিমাণ কত এম ইন্টু গ্রাম তো দেখো আমরা দ্রবের ভর বের করছি আমাদের দ্রাবকের ভর কোন মোলালিটি আমরা কিভাবে বের করি দ্রবের মূল সংখ্যাকে দ্রাবকের কেজি এককে ভর দিয়ে ভাগ করি যে জিনিসটা পাবো সেটাই কি মোলালিটি তাহলে আমাদের দ্রাবকের ভর কিভাবে আমরা বের করতে পারি দেখো ভাইয়া দ্রবণের আপেক্ষিক গুরুত্ব বা ঘনত্ব যেটা সেটা দেওয়া আছে তাই না

কত গ্রাম এটা কার ভর হবে দ্রবণের ভর দেখো তবে এই দ্রবণটাতে দ্রবের ভর পাইছি আমরা আচ্ছা আমার কথা কি মানে শোনা যাচ্ছে ফিরে আসছি হ্যালো 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 আচ্ছা তো দেখো তার মানে কি ভর থেকে আমরা যদি দ্রব্যের ভরটা বিয়োগ করি তাহলে আমরা কি পাবো কারেন্ট চলে গেছে এখন ঠিক আছে এখনো কারেন্ট নেই আমি ডাটাতে ট্রান্সফার হয়েছি মানে খুব সমস্যা করতেছি ইদানিং বৃষ্টি হইতেছে তো তো তোমরা জানো বাংলাদেশে বৃষ্টির সাথে ইলেকট্রিসিটির খুব সুন্দর একটা সম্পর্ক আছে বৃষ্টি থাকলে বিদ্যুৎ থাকবে না বিদ্যুৎ থাকলে বৃষ্টি থাকবে না এই জন্য কি বলতো ভাইয়া এক বৈরী প্রেমের কাহিনী তাই না বৃষ্টি আর বিদ্যুতের বৈরী প্রেম ঠিক আছে এক ব্যাচে বৃষ্টি পড়লে ইয়া বিদ্যুৎ পড়বে না বিদ্যুৎ পড়লে বৃষ্টি পড়বে না সেম টাইমে দুইটা জিনিস থাকা ইম্পসিবল একটা আর দেখতেই পারে না তাই না ভাইয়া কি একসাথে বৃষ্টি আর বিদ্যুৎ একসাথে একসাথে ছিলাম কিভাবে কিভাবে বের করবো এক হাজার দিয়ে ভাগ করবো তো দেখো আলটিমেটলি আমরা কি দ্রব্যের মূল সংখ্যা পেয়ে গেছি দ্রাবকের কেজি এককে মানে পেয়ে গেছে তো ভাগ করে দিলে আমরা কি পাবো মোলালিটি যেটা সেটা পে যাব সুন্দর হিসাব তাহলে এই যে মোলালিটি সমান কত 1000s 1000ro ms খুব সুন্দর ঠিক আছে তো এই যে সূত্রটা এটা তোমাদের মনে রাখা লাগবে আসলে মনে রাখা ওইভাবে লাগবে না তোমরা কয়েকটা ম্যাথ করলে এমনিতেই তোমাদের মনে থাকবে তো এই পেজটা তোমরা তুলে ফেলছো ওকে তাহলে চলো ম্যাথ করে ফেলি উফ তাহলে মনে করো তোমাদের কাছে একটা দ্রবণ দেওয়া আছে আজকে আমি ফিল করতে পারতেছি আমার যে রাইটিং ট্যাবলেট এটা হচ্ছে রবিন ইউজ করছিল কারণ এটা সেন্সিটিভিটি বাড়াই দিত এই আমার হাতে লেখা খারাপ হচ্ছে আবার সব সেট গেমিং তো তো নতুন কেউ আসলে খুব বেশি আনকমফোর্টেবল ফিল করতে আমার মাউস হচ্ছে বড় বড় ঠিক আছে ক্যামেরা হচ্ছে আলাদা সবকিছু আলাদা তা একদম সব সেট চেঞ্জ করে তারপরে ইউজ করা লাগে তো রবিন এসে সব চেঞ্জ করছে চেঞ্জ করছে ইউজ করছে এখন আমারও চেঞ্জ করা লাগবে আবার আগে সেটা নিয়ে লাগবে মনে করো ভাইয়া এই দ্রবণ যেটা এই দ্রবণের মোলালিটি হচ্ছে জিরো পয়েন্ট টু মোলাল ঠিক আছে এবং দ্রবণটা হচ্ছে কেসিএল এর ঠিক আছে দ্রবণটা কার বলতো ভাইয়া কেসিএল এর এবং এই দ্রবণ যেটা এই দ্রবণের ঘনত্ব ঠিক আছে দ্রবণের ঘনত্ব ভাইয়া শোনো যখন দ্রবণের ঘনমাত্রা দেওয়া থাকবে বড় হাতের এম দেওয়া আছে নাকি ছোট হাতের এম দেওয়া আছে এই দুইটা কিন্তু তুমি খুব ভালোভাবে লক্ষ্য করবা বড় হাতের এম মানে দেওয়া আছে মোলা রিটি ছোট হাতের এম দেওয়া আছে মানে কি দেওয়া আছে মোলা লিটি খুব ভালোভাবে খেয়াল করবা নইলে কিন্তু শেষ ঠিক আছে জায়গায় তোমার নাম্বার শেষ তো দ্রবণের ঘনত্ব দেওয়া আছে কত বলো তো ওয়ান পয়েন্ট জিরো ওয়ান ওয়ান টেন ইনভার্স টেন টু দি পাওয়ার থ্রি গ্রাম পার লিটার তো এই দুইটা তোমার তথ্য দেওয়া আছে যে ভাইয়া তোমার এই দ্রবণটার মোলালিটি দেওয়া আছে জিরো